এখন চলে এসেছি মুকুটমণিপুরে, আর সবাই খুব আনন্দ হয়েছে। আজকে আমরা কি করছি সারাদিন সেটা আমি ভিডিও করে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করবো, আর আমরা কেমন আনন্দ করলাম সেটা নিশ্চয়ই দেখাবো। তাহলে আপনারা দেখুন আমাদের ভিডিওটা পুরোটাই। আমরা এখন মুকুটমণিপুর চলে এসেছি, এখানে সবাই পিকনিক করতে গেছে, আর এদিকে বাচ্চাগুলো গাড়িতে সব জুতো ভিজে গেছে। আমরা একটা জারের জল নিয়ে এসলাম, সে জলটা উল্টে গেছে। আমার মেয়ের আর একটা বান্ধবীর সবার ছেলের জুতো অনেকেরই ভিজে গেছে, তার জন্য ওরা নামতে পারছে না গাড়ি থেকে। আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও পারছে না গাড়ি নিয়ে এসছে, কারণ অফিসের টাইম আছে। অনেক আনন্দ করবো, অনেক অনেক মজা করবো। আচ্ছা আমি পিছনে সামনে ক্যামেরাটা দেখাচ্ছি। আমাদের ছেলেদের জুতোগুলো ড্রামের জল পড়ে ভিজে গেছে, তাই আমরা এখন জুতোর দোকান খুলতে বেরিয়েছি। চলো দেখি কোথায় জুতোর দোকান পাওয়া যায়। আর এদিকে সঞ্চিতা হাতে নিয়েছে জুতো, মেয়ের জুতো, কারণ ওর জুতোর মেয়ের মাপ জানে না, তাই ভাবছি যে এখানে জুতোটা নিয়েই যায়। আর বাচ্চাগুলো তো খালি পায়ে আছে, ওদেরকে নিয়ে যাওয়া যাবে না, আর এতটা কোলে নিয়েও না যাওয়া যাবে না, তাই আমরা বাচ্চা ছাড়াই আমরা জুতো কিনতে যাচ্ছি। কি অবস্থা, আমাদের দিনটাকে খুব মনে থাকবে যে আমরা মুকুট এসেই আমরা জুতো কিনতে গেছি। অনেক মেলা বসেছে, পারলে আমরা একবার ঘুরে নেব। আর এখানে কি বিক্রি হচ্ছে একটু দেখে দিই, এখানে মাংস বিক্রি হচ্ছে। বাহ, এটা ভালো জিনিস করেছে, কেউ মাংস ভুলে গেলে মাংস এখান থেকে নেওয়া যাবে। আমরা জানি না জুতা কোথায় পাওয়া যাবে, দেখছি এখানে। দাদা জিজ্ঞেস করো না জুতোর দোকান কোথায় আছে। দাদা এখানে জুতোর দোকান কোথায় আছে? 2 কিলোমিটার? এই যে এখানে দাদা অনেক কিছু বিক্রি করছে, দারুন দারুন জিনিস। এই রাস্তাটা দিয়ে যাবো, উঁচু রাস্তাটা দিয়ে উঠে যাবে। আর এখানে অনেক ব্যাগ পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ব্যাগ। কিন্তু আমরা দীঘা আর মন্দারমণি এতবারে গিয়েছি যে এই ব্যাগগুলো কিনতে ইচ্ছা করে না। দেখি এখান থেকে 2 কিলোমিটার দূরে যেখানে আমরা আছি, সেখান থেকে 2 কিলোমিটার দূরে জুতোর দোকান আছে। জানি না ওই দাদারা জানে কি না, আমরা জিজ্ঞাসা করবো আবার যে এখানে কি জুতোর দোকান আছে। এখানে লোকাল মানুষদেরকে জিজ্ঞাসা করতে হবে ঠিকঠাক, না হলে আমরা অনেকটা আবার হেঁটে হেঁটে চলে যাবো। আর এটা খুব সুন্দর লাগছে, এটা আগে ছিল না, এখন মনে হয়েছে। আর অর্ধেক দোকান সব বন্ধ আছে কারণ এখনো খুলেনি, এখন তবে 10টা বেজে গেছে। কেউ কেউ বলছে যে 1 কিলোমিটার, কেউ কেউ বলছে আবার 2 কিলোমিটার দূরে। দেখি আমরা হাঁটতেই থাকি, আরো মানুষকে জিজ্ঞাসা করা হবে যে জুতা কতদিন, জুতা কোথায় পাওয়া যাবে। আর এখানে বাচ্চাদের অনেক গাড়ি আছে, আর এখানে তো দোকান বন্ধ, অবশ্য বুঝতে পারা যাবে না যে কোনটা জুতার দোকান কোনটা ব্যাগের দোকান। আর এখানে অধিকাংশ দোকানেই ব্যাগ পাওয়া যায়। ছোলা হয়েছে, মটর ভাজা কিনেছে, গ্রিন আর ইয়েলো, এগুলো খাওয়া হবে। যে এখানে আমি নিয়েছি হাতের মধ্যে, এগুলো আমরা খাবো। ঘুরে চলে এলাম, আর জুতো নেই, জুতো কিনতে গেলে অনেক যেতে হবে। আর টোটো ভাড়া বলছে এখানে যাদের দোকান দানি আছে বলছে এখান থেকে যেতে গেলে আপনাদের টোটো ভাড়া অনেক পড়ে যাবে, তার জন্য আমরা আর গেলাম না। যা জুতোগুলো রোদে দিয়ে দেবো ভাবছি, আর বাচ্চাগুলো কিছুক্ষণের জন্য বসে রাখবো, রোদটা তো খুবই আছে। আমরা ভুল করলাম যে দুটো করে জুতো নিয়ে আসতে হতো, যাই হোক জুতো পেলাম না, তো আর কি করার আছে। আমরা জুতো কিনতে গেছিলাম, জুতো পেলাম না। আমার হাজবেন্ড আর ননদ যাবে জুতো কিনতে, আর এসেই দেখছি মো এখানে বেগুন কাটছে, আর দাদারা উনুন ধরেছে, আলুর দম আর বেগুনি হবে মুড়ি খাওয়ার জন্য। আর এদিকে রাঁধুনি কাকু আলু কাটতে বসেছে আলুর দমের জন্য, আর এদিকে মো বেগুন নিয়ে ছোড়াছুড়ি করছে।
আর এখানে দাদা আমি ক্যামেরা করছি বলে হাসছে, আর এখানে বৃদ্ধি ছেলেকে খাওয়াচ্ছে আর বাচ্চাগুলোর সাথে গল্প করছে, আর আমি তো কিছুই কাজ করছি না, আমি তো ক্যামেরা করছি। বেগুন কাটছে, বেগুনের বেগুন নিয়ে ভেগ করছে মনে হচ্ছে। আর এটা আমাদের চিকেন পকোড়া হবে দাদা, চিকেনটা ধুয়ে নিচ্ছে পকোড়ার জন্য। আর এখানে সব যত মাছি বসে গেছে, এই যে সঞ্চিতা একটা ভালো কাজ করছে, পেঁয়াজ কাটছে। এখানে আমার বড় কিছু কিছু হেল্প করছে। আর এদিকে বেগুনি ভাজা চলছে। সঞ্চিতা সবাইকে খেতে দিচ্ছে, এখানে অঙ্কিতা অন্বেষে সবাইকে পাতা দিচ্ছে, আর সবাই বসছে। অন্বেষে তোমার কোনটা তুমি খাবে না? হ্যালো, এটা কাক, দেখো সবাই খাচ্ছে। সঞ্চিতা কিন্তু আগেই বরকে খেতে দিচ্ছে, বাচ্চাগুলো দিচ্ছে না। আমরা এখন যাচ্ছি, হ্যাঁ আমরা এখন যাচ্ছি একটু বেড়বড় করতে রোদে রোদে, আর রোদে আমার স্কিন তো কালো, তার জন্য একদম ইয়ে হয়ে গেছে, তন্দুরি হয়ে গেছে, আর এরা একটু ফর্সা আছে, তার জন্য যে কাশ্মীরি আপেল হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর খুব রোদ, প্রচন্ড রোদ, মনে হচ্ছে গ্রীষ্মকালে এসেছি। এই যে এগুলো আমরা সব একটা করে কিনলাম। আর এখানে কি কি রান্না হয়েছে আমি একবার দেখি দিই। এখানে কি আছে? ভাত, এখানে ভাত আছে, ভাত তো দেখাচ্ছি না। এখানে বাঁধাকপির তরকারি, আর এটা আছে, এটা কি? এটা মেটে আছে, আর এখানে আছে চাটনি, আর এদিকে আছে চিকেন পকোড়া, আর এখানে মাংস রান্না চলছে। আমরা এখানে সবাই মিলে গল্প করছি, আর গল্প করছি বলতে আমরা এখানে কোথায় ঘুরতে যাব খাওয়ার পর সে নিয়ে কথা হচ্ছে, আর কোথাও ছাওয়া নেই, গাড়ির ছাওয়াতে আমরা বসে আছি। আর বাচ্চাদেরকে আগেই খাই দিয়েছি, এবারে সবার হাসবেন্ড খেতে বসেছে। আর আমাদের মেনু হয়েছে, আমি তো আগেই বললাম, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর রান্না খুব সুন্দর হয়েছে, খেতে ভালোই লাগছে রান্নাটা। আমরা সবাই কষা মাংস খেয়েছি, এবারে আমরা খেতে বসে গেছি। তাহলে আমরা খেয়ে নিই একটু তাড়াতাড়ি করে। আর এখন আমরা সবাই বোটে চেপে গেছি, সবাই বলতে বৃদ্ধি আর বৃদ্ধির হাসবেন্ড আর বৃদ্ধির ছেলে চাপেনি, না আমাদের একটা বান্ধবী চাপেনি, আর আমার হাসবেন্ড চাপেনি। আমার হাসবেন্ড ভাত খেয়ে বেরিয়ে পড়েছে, কারণ অফিস আছে বলে।
আর এখানে আমরা সবাই চেপেছি আর খুব আনন্দ করছি। আর এখানে মো আমাকে বাই বাই করছে, আর আমার ভয়ও লাগছে ক্যামেরাটা ধরেছে বলে, মনে হচ্ছে জলে পড়ে যাবে, তাই আমি বেশি ভিডিও করতে পারবো না মনে হচ্ছে। আর এখানে জলটা দেখতে খুব সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে। আর প্লিজ আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, আমি যতটা পেরেছি আমাদের পিকনিকের আনন্দটা তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে ময়ের হাসব্যান্ড ঘুমাচ্ছে, আর মো আমাকে বলেছে তুমি ভিডিও করো, আর যে ক্যামেরাটা চালু করেছে দাদা উঠে পড়েছে আর আমার দিকেই তাকিয়েছে ক্যামেরার দিকে। তাহলে আজকের মতন ভিডিওটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।